আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে এইচএসসি রেজাল্ট চেক করতে হয়। এর জন্য আপনাকে প্রথমে লগ ইন করতে হবে educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পর এক্সামিনেশন অপশন থেকে HSC/আলিম সিলেক্ট করবেন। এরপর ইয়ার থেকে আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন আপনার পরীক্ষার সন সিলেক্ট করবেন, তারপর আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করবেন, এরপর আপনার এইচএসসি রোল নং লিখবেন, তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন, এরপর এই দুইটি সংখ্যার যোগফলটি লিখবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন। এছাড়া আপনি যদি মার্কশিট সহ আপনার রেজাল্ট দেখতে চান তাহলে আরও একটি ওয়েবসাইট রয়েছে, eboardresults.com। ওই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে যাওয়ার পর রেজাল্ট আর্কাইভের নিচে থাকা রেজাল্ট পেজে ক্লিক করবেন। এখান থেকে আপনার এক্সামিনেশন অপশন HSC/আলিম এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর ইয়ার হিসাবে আপনি যেই বছর পরীক্ষা দিয়েছেন আপনার পরীক্ষার সন সিলেক্ট করবেন, তারপর আপনার বোর্ড সিলেক্ট করবেন, রেজাল্ট হিসাবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা সিলেক্ট করবেন। এরপর নিচে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। শুধুমাত্র রোল দিলে আপনি নাম্বারটা দেখতে পারবেন না, রেজিস্ট্রেশন নাম্বার সহ দিলে আপনি আপনার নাম্বার সহ দেখতে পারবেন। নেওয়ার পর নিচে থাকা সিকিউরিটি কোডটি লিখবেন। এটা যদি আপনি দেখতে না পারেন তাহলে ওখানে রিলোড বাটনে ক্লিক করবেন, নতুন করে আবার আসবে। এরপর চার সংখ্যার সিকিউরিটি কোডটি লিখে গেট রেজাল্ট বাটনে ক্লিক করবেন। গেট রেজাল্ট বাটনে ক্লিক করার পর আপনার নাম্বার পত্র সহ আপনার রেজাল্ট চলে আসবে। চাইলে এখানে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন। আচ্ছা, এবার আমরা আসি কীভাবে SMS-এর মাধ্যমে HSC-র ফলাফল দেখতে হয়। SMS-এর মাধ্যমে HSC-র ফলাফল দেখতে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য HSC/DHA/ আপনার রোল স্পেস পরীক্ষার সন লিখে এই নম্বরে 162.2 নম্বরে মেসেজ পাঠাতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য আলিম স্পেস আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল স্পেস পরীক্ষার সন লিখে 162.2 নম্বরে মেসেজ পাঠাতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের জন্য HSC/টেক/ রোল নাম্বার স্পেস পরীক্ষার সন লিখে 162.2 নম্বরে মেসেজ পাঠাতে হবে। এই সাইটগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি চাইলে সাইটে উল্লিখিত পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার HSC রেজাল্ট দেখতে পারব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।